নমস্কার বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম দেখে না যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কোন কোন চাকরি খবর প্রকাশিত হল যারা চ্যানেলটির প্রথম দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে জানার জন্য তাহলে চলুন এই সপ্তাহের পেপার শুরু করা যাক এই সপ্তাহের প্রথম খবর আইবি পরীক্ষার মাধ্যমে চার রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে এক হাজার একশো তেষট্টি স্পেশালিস্ট অফিসার দেশে রাষ্ট্রীয় চার রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে এক হাজার একশো তেষট্টি জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে এই পদে নিয়োগের জন্য যোগ্যতামান যাচির কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার্স ইন পার টি সি পেটিং অরগানাইজেশন নেওয়া হবে ডিসেম্বর মাসে প্রিমিনারির পরীক্ষা হবে ও উনত্রিশে ডিসেম্বর মেন পরীক্ষা হবে পঁচিশ জানুয়ারি অনলাইনে এই পরীক্ষার পরিচালনা করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এটি এটি স্বশাসিত সংস্থা বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংকের কর্মী নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করে আই ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অনুমোদন ও ভারত সরকারের সম্মতিক্রমে আইবিপিএস এই পরীক্ষা পরিচালনা করবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে বন্ধুরা এই খবরের বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারটি কিনবেন পরবর্তী খবর বেসিলে তিন হাজার আটশো পঁচানব্বই চুক্তির ভিত্তিতে তিন হাজার আটশো পঁচানব্বই জন কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া বেসিল এটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিতরণ নিগমের চুক্তিতে নিয়োগ করা হবে স্কিল্ড এবং আনস্কিল্ড পদে স্কিলড ম্যান পাওয়ার মোট শূন্যপাত এক হাজার চারশো দুটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ওয়ারম্যান ট্রেডে এনসিবিটি এস সিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট উচ্চতর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে পাশাপাশি ইলেকট্রিক্যাল সেফটি বিষয়ে ওভারহেড সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ইলেকট্রিক্যালে কাজে দু বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বেতন ন হাজার তিনশো একাশি টাকা আনস্কিল আর্ন আনস্কিল ম্যান পাওয়ার মোট শূন্য পদ দু হাজার চারশো তিরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড থেকে ক্লাস এইট পাস এছাড়া ইলেকট্রিক্যাল সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হলো টিপিল এবং ডট বেসিল জব শেষ তারিখ আঠেরোই নভেম্বর পরবর্তী খবর উত্তর পশ্চিম রেলে দু হাজার উনত্রিশ তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে বিভিন্ন ট্রেডে দু হাজার উনত্রিশ জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব রেল অ্যাপ্রেন্টিসশিপ এক উনিশশো একষট্টি অনুসারে উত্তর পশ্চিম রেলের একাধিক ইউনিট ও ডিভিশনে ট্রেনিং দেওয়া হবে ডিজেল মেকানিক ফিটার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার পেন্টার ওয়ারম্যান সহ বিবিধ ট্রেডে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট স্টাইপেন পাওয়া যাবে এই খবরের বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি কিনতে পারেন এই সপ্তাহের কর্মক্ষেত্র তেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্রের দাম চার টাকা পরবর্তী খবর পশ্চিমবঙ্গ সরকার এক হাজার চারশো তিরানব্বই ডাক্তার এক হাজার চারশো তিরানব্বই জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও ব্লকড মেডিকেল অফিসার অফ হেলথ নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এমবিবিএস ডাক্তাররা আবেদন আবেদনযোগ্য পরবর্তী খবর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চাকরি সিকিউরিটি গার্ড এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে বিরানব্বই জনকে নেবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার পার্সোনাল ডিভিশনে নিয়োগ হবে যথাক্রমে সি ও বি গ্রুপে সিকিউরিটি গার্ড তেহাত্তরটি সাধারণ সা সাধারণ ছাব্বিশটি তপশিলি জাতি পনেরোটি তপশিলি উপজাতি ছটি ও বিসি কুড়িটি আর্থিকভাবে অনগ্রসর ছটি এর মধ্যে চোদ্দটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার উনত্রি উনিশটি সাধারণ পাঁচটি তপশিলি জাতি আটটি তপশিলি উপজাতি দুটি ও বিসি তিনটি আর্থিকভাবে অনগ্রসর একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স ছয় বারো দুহাজার উনিশ তারিখে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তপশিলিরা পাঁচ বছর অভিশা তিন বছর বয়সের ছাড় পাবেন বেতন সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে আঠারো হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পরবর্তী খবর পূর্ব মেদিনীপুর আশাকর্মী পঞ্চাশ জন আশাকর্মী নেবে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়োগ হবে জেলার নন্দীগ্রাম চন্ডিপুর ভগবানপুর দুই সহ বিভিন্ন ব্লকের অন্তর্গত উপস্বাস্থ্য কেন্দ্রে শুধু বিবাহিত আইনগতভাবে বিচ্ছিন্ন বা বিধবা মহিলারাই দরখাস্ত করতে পারবেন প্রার্থী যে কোনো গ্রামের শূন্য পদ পূরণের জন্য আবেদন করেছেন তাকে অবশ্যই সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে পরবর্তী খবর হিন্দুস্তান কপারে ট্রেনি বিভিন্ন বিভাগে সাতচল্লিশ জন অ্যাটেন্ডেন্ট কাম জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ক্লারিক্যাল ক্যাটাগরি ট্রেনি ও প্যারামেডিক্যাল ক্যাটাগরি ট্রেনি নিউ নেবে হিন্দুস্তান কপার নির্বাচিত প্রার্থীদের সংস্থায় ঘাটশিলার ইউনিটে নিয়োগ করা হবে শুরুতে দুই বছরের ট্রেনিং পরবর্তী খবর সিআইএসএফ এ তিনশো খেলোয়াড় বিভিন্ন ক্রিয়া ক্ষেত্র থেকে তিনশো জন খেলোয়াড় নেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে এই সমস্ত ক্রিয়া ক্ষেত্র থেকে অ্যাথলেটিক বক্সিং বাস্কেটবল জিমন্যাস্টিক ফুটবল হকি ব্য হ্যান্ডবল জুডু কবাডি শুটিং সুইমিং ভলিবল এই আবেদনের জন্য সতেরোই ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে আবেদনটি আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন এবং ওয়েবসাইটে বিস্তারিত জেনে নেবেন ওয়েবসাইটটি হলো ডব্লিউ ডট সিআইএসএফ ডট জিওভি ডট ইন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন এবং এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি আপনারা অবশ্যই কিনবেন এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটির দাম চার টাকা